আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাহরুজ লিটল ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার ডেইলি ব্লগের মধ্যে আজকে আমি প্রথমেই সকালবেলা আমার তানজিলকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর তানজিল স্কুলে যেতে অনেক পছন্দ করে, অনেক হাসি খুশি থাকে স্কুলে ফ্রেন্ডদের সাথে এবং টিচারের সাথে। তো আমাকে বাবাই দিয়ে এখন তানজিল স্কুলে চলে যাচ্ছে। আর আজকে আমি সারাদিন যা যা করবো একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকে আমার সারাদিন আমি কী করলাম। আজকে আমাদের এখানে অনেক সুন্দর ছিল ওয়েদারটা। তো আমি একটু মানে স্কুল থেকে আসতে আসতেই এটা প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে আমি গার্ডেনে যাব। তো স্কুলে আসা থেকে আসার পরেই আমি গার্ডেনে চলে আসছি। আর এটা যে আপনারা দেখছেন, এটা হলো আমি কিছু কিচেনের সবজি, ভেজিটেবলের বা পেঁয়াজের খোসা এগুলো রেখেছিলাম। এগুলা নাকি রাখলে অনেক ভালো কম্পোস্ট হয়। তো আমি এই কয়েকদিন ধরে চেষ্টা করছি যে এগুলো আমি সবজিগুলো কাটি, ওইগুলার পাতা বা ডিমের খোসা ওইগুলো আমি রেখে দিই আর এক জায়গাতে, তারপরে এগুলো নিয়ে আমি মাটির সাথে মানে মিশিয়ে একটা কম্পোস্ট তৈরি করব। কারণ আমার কিন্তু এবছর গার্ডেনিং করার অনেক ইচ্ছা হয়েছে। আর আমার অনেক বড় বড় ইউটিউবার আপারা অনেক সুন্দর করে গার্ডেনিং করেন, মূলত এটা দেখেই আমার অনেক উৎসাহ হয়েছে। আর এই গার্ডেনিংটা আসলে আমি আগে কখনোই করি নাই বা আমার করা হয় নাই। কারণ আমি আরও অনেক ব্লগেই বলেছি যে আমার শ্বশুর কিন্তু গার্ডেনিং করতেন, আর প্রত্যেক সামারে আমাদের অনেক ভালো ভালো ভেজিটেবল বা কদু অনেক কিছুই হতো। তো আমার 2 বছর হলো আমার শ্বশুর তো নাই, আর আমাদের গার্ডেনটাও আলহামদুলিল্লাহ অনেক বড় আছে, কিন্তু মানে এ তুলনায় কিছুই নাই। কারণ আমি দেখেছি যে আব্বা প্রত্যেক বছর সামার আসার আগে অনেক জিনিস চারা করতেন, তারপরে নিয়ে এগুলো আবার গার্ডেনে রোপণ করতেন। মানে ওনার সারাটা দিনই চলে যেত গার্ডেনিং করতে করতে। আর তখন আসলে আমি তেমন ভালো করে দেখি নাই, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে এত বড় গার্ডেনটা একা একা পড়ে আছে। এর জন্য ডিসিশন নিলাম যে না, আমি যা পারি যেরকম পারি করব। কারণ মানুষ কিন্তু সবসময় সব কিছু জানে না, কিন্তু করতে করতে একটা অভ্যাস হয়ে যায় বা অনেক কিছু জানা যায়। আমরা কোনো জিনিসই আমরা শিখে আসি নাই, সব জিনিসই আমরা আস্তে আস্তে শিখি। তো যদি একটা ইচ্ছা থাকে বা আগ্রহ হয় তাহলে এমনি করা যায়। তো এবছর আমি শুরু করেছি, দেখি দেখা যাক কি হয়। আর যাই হয় না কেন, আপনারা তো আর আমার সাথে থাকবেন। আর ঠান্ডাতে তো আসলে কিছুই করা যায় না বা অনেক বেশি ঠান্ডা থাকে। এখন তো একটু তাও দিন ভালো থাকায় মানে গার্ডেনে আসার সাহসটা করতে পেরেছি, কিন্তু যখন আরও ঠান্ডা আসবে তখন তো আর যেতেও পারবো না। এখন ভাবলাম যে দেখি না যা আছে একটু ঠিক করে আসি। তো এখানে আমার একটু জায়গা খালি আছে, তো ভাবলাম এখানে লাইয়ের বিচিটা ফেলে রাখি, দেখি কি হয়। আর আমি আগেই বলেছি যে ইউটিউবে আমার কিছু কিছু আপা আছেন, ওনাদের সানা খান সিলেটি ব্লগার, তারপরে আছেন আমার রাফনা শোকের বাগান থেকে রাফনা আপা, এরপরে আরও কয়েকজন আপা আছেন, ওনাদেরকে আমি ফলো করি। আর ওনারা অনেক সুন্দর করে গার্ডেনিং করেন, আপনারাও দেখে নিতে পারেন ওনাদের গার্ডেনিংটা। তো এগুলো দেখে দেখে আসলে আমার একটু শখও হয়েছে। আর তাছাড়া আগেই বললাম আমি রিজনটা, তো এখানে আমি যে লাইয়ের বিচিটা ফেলে রেখে দিব। আসলে আমি জানতাম না যে উইন্টারে কিছু করা যায় বা কিছু রাখা যায়, এবার দেখি কি হয়। তারপরে আরও কিছু জিনিস করব, এখন আমি আপনাদেরকে দেখাবো না, যদি এটা সাকসেসফুল হয় তাহলে দেখাবো আমি আপনাদেরকে। কারণ এটা নিয়ে আমি অনেক কথা শুনতেছি, ওদের আব্বু তো আমাকে নিয়ে অনেক মজা করতেছেন যে বলছেন যে যদি এখন আর আমাদের বাইরে থেকে কোনো সবজি কিনতে হবে না, গার্ডেনেই সব কিছু হয়ে যাবে। আসলে আমিও দেখি যে কী হয়। এখন আমার গার্ডেনিং শেষ, অনেক ঠান্ডার মধ্যে অনেক গার্ডেনিং করে ফেললাম, এখন বসে বসে খাওয়ার পালা। তো আমি সকালের একটা ব্রেকফাস্ট, এটা আসলে আমি না, এটা উনি বানাচ্ছেন। আর আমরা ইউটিউবের মধ্যে কোনো কিছু যদি দেখি বা যদি সুন্দর লাগে তাহলে মানে দেখি তো এটা হয় কিনা না, তখন আমরা এটা করে ফেলি। আর মাঝে মধ্যে এমন হয় যে এটা করা হয়, তারপরে আর মানে আর কোনো দিন না করিও না, আবার কোনো সময় আবার ভালো লাগলে আবার করি। বাট দেখতে যদি সুন্দর লাগে আর সব উপকরণ যদি করে থাকে তাহলে আমাদের মানে জলদি এটা করে নিতে হয়। তো আজকে এরকম একটা ব্রেকফাস্ট দেখেছিলেন উনি, তো ভাবলাম আমরা এটা করে দেখি। তো ভালোই হয়েছে, মজাই হয়েছিল, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি। আর এখানে তো আর আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ব্রেডকে স্কোয়ার করে কেটে আর 2টা ডিম নিয়ে, ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে তারপরে এটা মিডিলে দিয়ে দিব। আর তারপরে একটা চিজ দিবেন, ওইটার উপরে চিজ দিবেন, আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন। আর এই ব্রেকফাস্টটা কিন্তু অনেক মজা ছিল, আমার ভালোই লেগেছে।
আমরা দুজন এনজয় করেছি। এটা বাচ্চাদেরকেও দিয়েছিলাম, ওদের যেদিন ছুটি ছিল ওদেরকেও দিয়েছিলাম। সবসময় তো আসলে একরকমই খাওয়া হয়, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট খেলে ভালোই লাগে। তো এখন চিজটা দেওয়া হয়ে গিয়েছে, আর একটু উপরে আমরা ডিম দিব। ডিমটা দিয়ে তারপরে যে পিসটা কেটে রেখেছিলাম ওটা উপরে দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের ব্রেকফাস্টটা রেডি। তো চা দিয়ে আমরা এটা এনজয় করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে করে ট্রাই করে দেখতে পারেন। জাস্ট একটা আইডিয়া আমরা পেয়েছিলাম, তো একটু শেয়ার করলাম আর কি, হয়তো বা অনেকেই জানেন এটা। আর আজকে আমি নাস্তা করা করে আমি ভাবলাম যে আজকে একটা পিঠা বানাবো। তো পিঠার জন্য যা দরকার আমি এগুলা এখন করে নিব। আর এই পিঠাটা হলো, আমরা সিলেটি ভাষায় এটাকে হান্দেশ বলি, বা এমনি হলো এটা তেলের পিঠা, আপনারা সবাই এটা চিনেন। তো এই পিঠাটা আজকে বানাবো, শীতের দিনে তো পিঠা খেতে মজাই আলাদা। আর দেশে থাকতে তো আমরা অনেক বেশি শীতের দিনে পিঠা খেতাম, আর এটা অনেক বেশি মিস করি। এদেশে যদিও এরকম মানে ইয়ে হয় না, তারপরেও আমরা চেষ্টা করি সবসময় ঘরে বানানো পিঠা এগুলো খাওয়ার জন্য আর কি। আর এই পিঠাটা আমার শাশুড়ি অনেক পছন্দ করেন, আমার শ্বশুরও অনেক পছন্দ করতেন। তো তেলের পিঠার জন্য আমি এখানে, আপনারা তো সবাই জানেন, তারপরেও এখানে আমি নিয়েছি 2 কাপ গুড়ি আর 1/2 কাপ ময়দা। আর গুড়টাকে আমি একটু মেল্ট করে রেখেছিলাম, তো এখন আমি গুড়টা দিয়ে দিব। আর এই পিঠাটা আসলে আমার ঘরে আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে না। ওরা পছন্দ করে এই যে নুনের পিঠা আরেকটা আছে যে, এটা ওরা অনেক বেশি পছন্দ করে, ওইটাও আমি মাঝে মধ্যে বানিয়ে রাখি। ওরা বলে এটাকে ইয়েলো পিঠা। এখন আমি গুড় দিয়ে দিব, আর যদি পর্যাপ্ত পানি হয় না তাহলে আর একটু পানি দিয়ে দিব। আর এটা আমি রেখে দিব, এটা আমি আর বিকালে করব, কারণ গুড়িটা ভালো করে যখন মানে ফুটে উঠবে তাহলে পিঠাটা ফুলে উঠবে ভালো, আর ভালো হবে আর কি। তো এর জন্য আমি এটা করে রেখে দিব। আর পিঠাটা এমন একটা জিনিস আসলে, এটা শুধু শীত লাগে না, যে কোনো মাসেই খেতে ভালো লাগে। আর বাচ্চারা যদি আসলে পিঠা পুলিগুলো বানানো দেখে তাহলে ওরাও দেখে দেখে শিখে নেয়। আর বিদেশের মাটিতে আমরা যদি নিজের পিঠা বানাই বা ইয়ে করি, বাচ্চারা এগুলো দেখবে শিখবে, এটাই আসলে সুন্দর। তারপরে আমি পিঠাটাকে রেস্টে রেখে দিব। আর এদিক দিয়ে আরও আমার কাজ ছিল, যেমন রান্না বাড়া, ঘর গোছানো সব কিছু করে তারপরে আবার আমার তাঞ্জিলি স্কুলে আনার টাইম হয়ে যায়, আর আমি এই টাইমের ভিতরে আমার রান্না বাড়া সব কিছু শেষ করে ফেলি। তো আমি তাঞ্জিলকে আনতে গিয়েছিলাম, আর এখানে ওর একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। আর বার্থডে তো আসলে ওরা অনেক ভালো করে সেলিব্রেশন করে, আর এই বছর তো এরকম করতে পারছে না, এর জন্য ওর মা কিছু কেক নিয়ে আসছিল, আর বাচ্চারা স্কুলে যাবার সময় একটা একটা করে কেক নিয়ে আসছিল আর কি। তো আমার তানজিল একটু লজ্জা পাচ্ছেন আর একটা কেক চয়েস করতেছেন। তো যার বার্থডে ও অনেক এক্সাইটেড, ও সবাইকে একটা একটা করে কেক দিচ্ছে, আর আমার তানজিলও কেক নিয়ে এসে ও অনেক খুশি। আর এদিক দিয়ে তো তানজিলেরও অনেক প্রশ্ন শুরু হয়ে গেছে, যে ওর বার্থডে কোন দিন, এখন আমরা কী করব, ওর বার্থডেতে কীভাবে হবে, কত ধরনের প্রশ্ন। আমি বললাম আচ্ছা সময় আসুক, হবে। এখন ও কত হয়েছে, তারপরের বছর কত হবে, কাউন্টিং করতে করতে আমরা মা ছেলে কথা বলতে বলতে স্কুল থেকে ঘরে চলে আসলাম। আর স্কুল থেকে ঘরে আসার পরে আমি একটু খাবার বানিয়ে রেখেছিলাম আমার বাচ্চাদের জন্য, যে লাজানিয়াটা বানিয়েছিলাম। তো এখানে আর আমি আসলে সব কিছু দেখাই নাই, যদি আমার রান্না বাড়া, ঘর গোছানো সব কিছু বানানো দেখাই তাহলে আর কি মানে সারাদিন তো চলে যাবে, আর অনেক লম্বা ব্লগটা হয়ে যাবে। তো ভাবলাম কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি, জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি লাজানিয়া বানিয়েছিলাম কিমা দিয়ে, আর সাথে দিয়েছিলাম একটু ভেজিটেবল, কারণ এমনি তো ভেজিটেবল খাওয়া হয় না, তো ভাবলাম যে একটু মানে ভেজিটেবলও দিয়ে দিই। তো অনেক ভালো হয়েছিল, বাচ্চারা পছন্দ করেছে। আসলে দেখা যায় স্কুল থেকে আসার পরে এখন তো সময়ও মানে ছোটো হয়ে গেছে, আর বাচ্চারা মানে পছন্দ করে অন্য কোনো খাবার খেয়ে নিলে আর
এদেশের বেশিরভাগ বাচ্চারা আসলে পাস্তা, চিপস, তারপরে লাজানিয়া এরকম খাবারই বেশি পছন্দ করে। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি এরকম কিছু বানিয়ে রাখতে স্কুল থেকে আসার পরে ওরা এগুলো খেয়ে ফেলে, আর পরে যখন আমরা ডিনার করি আমাদের সাথে ওদের কি ডিনার করে ফেলে। তো তানজিল এখন ওর খাওয়া দাওয়া শেষ করে এখন ওর কাপকেকটা খাচ্ছে। আসার পর থেকেই শুরু করছিল যে কখন আমার কাপকেকটা খাবো। তো আমি বললাম তুমি প্রথমে কিছু খাও, ও আবার এইগুলা বেশি খেতে চায় না, ওই যে লাজানিয়া বা অন্য কিছু, মানে ওদের ওর বোনদের দেখেও খেতে চায় না, এটা একটা মহা মুশকিল। আর এই যে কেক খাচ্ছে না, ভেরি গুড, খুব মজা লাগতেছে, কারণ এই কেকটা তো স্পেশাল কেক, ফ্রেন্ডের বার্থডের কেক, তো এটা একদম স্পেশাল কেক। তো এখন ওদের বললাম তোমরা এখন তোমাদের হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক করো, কোনো কাজ থাকলে কাজ করো, আর এই ফাঁকে আমার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, যে সকালে করে রেখেছিলাম তো ভাবলাম পিঠাগুলো করে ফেলি, তো গরম গরম সবাই খেয়ে ফেলব। আসলে আগে যখন আমি পিঠা করতাম এগুলা মানে গোলা করা বা অন্য অন্য কোনো পিঠা করলে পিঠার কাই এগুলা আমার শাশুড়িই করে দিতেন, তো এখন ওনার শরীরে তো ভালো না, এর জন্য সব কিছু আমি একাই করতে হয়। আর বাসায় থাকতে তো আর আম্মা সব কিছু করতেন, শুধু বসে বসে খেতাম, এখন তো আর এই দিন নাই, ইচ্ছা করলেও খেতে মানে বানিয়ে খেতে হবে, আর তো কিছু করার নাই। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার পিঠাগুলো হয়ে গেল, এখন আমরা পিঠাগুলো খাবো সবাই মিলে। আর এর সাথে সাথে আমি আমার ব্লগটাও আর লম্বা করব না, কারণ অনেক লম্বা হয়ে গেছে। আর আমি আগেই আপনাদেরকে বলে ফেলেছি, যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে আরও সাপোর্ট করবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।